বিদায়কালে প্রাক্তন উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডুকে নিয়ে প্রায় 20 মিনিট বক্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রীর ভাষণের পর নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারলেন না ভেঙ্কাইয়া নাইডু। বিদায়কালে প্রাক্তন উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডুকে নিয়ে 20 মিনিট বক্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রী বলেন, তার কাজ আগামী প্রজন্মের কাছে প্রেরণা। প্রধানমন্ত্রীর ভাষণের পর চোখে জল ভেঙ্কাইয়া নাইডুর। এদিন প্রধানমন্ত্রী বলেন, আপনি এমন সিদ্ধান্ত নিয়েছেন যা উচ্চকক্ষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। বিচারালয়ের কাজের গতি ও ছন্দ আনার জন্য একটি সমিতি গঠন করেছেন আপনি। রাজ্যসভার কাজে গতি এনেছেন। তথ্য প্রযুক্তিকে আরও গুরুত্ব দিয়েছেন আপনি। কাগজ ছাড়া কাজের জন্য ই অফিস সিস্টেম চালু করা। আপনার এমন অনেক কাজ আছে যার মাধ্যমে সংসদের সম্মান অনেক বেড়েছে।